হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। সো আজকে ভিডিওতে আমরা যেটা দেখব, দ্য কমন ইরর্স ইন ইংলিশ। অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, বাট সামটাইমস ইট ইজ টু মাচ কনফিউজিং, এবং তার জন্য আমাদের যেটা হয় দ্যাট উই মেক কমন ইরর্স। সো দিজ কমন ইরর্স আর ভেরি মাচ কমন অ্যান্ড দিজ আর মেড বাই স্টুডেন্টস অফ অল লেভেলস ফ্রম বিগিনার টু অ্যাডভান্সড। সো নাও উই আর গোয়িং টু লুক ইন টু দ্য common errors that we make sometimes. So the first sentence is everybody are happy. Actually, what is the mistake here? The mistake is that everybody are happy. So this is the mistake. The verb is the mistake, that everybody is singular. So we must use is with it. So just look here. Words like everybody, somebody, anybody, nobody are actually singular. And they are not plural. So even though everybody refers to a lot of people, it takes the singular verb. So the correct sentence will be everybody is happy. So this is the correct sentence. And we sometimes or very often make this common error, common mistake, and we write everybody are happy. But this is wrong. Okay? So from next time, you write this everybody is happy. And then next is, I think she doesn't like tomatoes. Actually, from the surface level, it looks that, or it seems that it is quite correct. But actually, there is a problem. Actually, we use it in this way. I don't think she likes tomatoes. Actually, this is a negative sentence. এবং এই negative sentence টা, negative sentence এর যে essence টা আমরা প্রথমেই use করব। এবং তাই আমরা লিখব I don't think. I think এর জায়গায় লিখব I don't think. Okay? So the sentence will be, I don't think she likes tomatoes. Clear? Okay. Then next. Do you want that I make breakfast? Do you want that I make breakfast? এটাও দেখে মনে হচ্ছে যে এটা correct. Actually, it is correct. Meaning এর দিক থেকে এটা correct. But grammatically, it is not correct. কেন? That is not normally used after want. ওয়ান্টের পরে দ্যাট ইউজ করা হয় না, এই ওয়ান্ট ভার্বটার পরে আমরা দ্যাট ইউজ করি না। দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি ডু ইউ ওয়ান্ট মি টু মেক ব্রেকফাস্ট। ওকে, অর্থাৎ আমরা লিখব ডু ইউ ওয়ান্ট মি টু মেক ব্রেকফাস্ট। সো ওয়ান্টের পরে আমরা অবজেক্টকে লিখব এবং তারপর টু দেব। ক্লিয়ার? নেক্সট ইজ, আই এম থিঙ্কিং টু বাই আ নিউ কার। আই এম থিঙ্কিং টু বাই আ নিউ কার, অর্থাৎ আমি একটা নতুন কার বা নতুন গাড়ি কেনার কথা ভাবছি। দিস ইজ অলসো সারফেস লেভেল থেকে দেখতে গেলে কারেক্ট, কিন্তু টু প্লাস ইনফিনিটিভ ইজ নট ইউজ আফটার থিঙ্ক, অর্থাৎ এই থিঙ্ক ভার্বটার পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি না। সো দ্য কারেক্ট সেন্টেন্স উড বি আই এম থিঙ্কিং অফ বাইং এ নিউ কার, অর আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং এ নিউ কার। অর্থাৎ এটা হবে থিঙ্কিং টু বাই, এই জায়গায় আমি অফ বাইং করবো, অ্যাবাউট বাইং করবো। ওকে, অর্থাৎ পার্টিসিপেল দেবো, পার্টিসিপেল ভার্ব দেবো, আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দেবো। ক্লিয়ার হলো? তো পরের বার থেকে যখন আমরা সেন্টেন্স বলবো বা লিখবো, আমরা কিন্তু এগুলোর দিকে একটু নোটিস করবো। ক্লিয়ার? নেক্সট ইজ, দ্য প্রাইস অফ দিস মোবাইল ফোন ইজ হায়ার দ্যান ইয়ার্স। এটাও দেখে মনে হচ্ছে যে ঠিক, অর্থাৎ মিনিংয়ের দিক থেকে দেখতে গেলে এটা হয়তো ঠিক লাগবে, বাট গ্রামাটিক্যালি ইট ইজ ইনকারেক্ট। কেন? বিকজ হোয়াইল কম্পেয়ারিং টু ইন্ডিভিজুয়ালস অর থিংস, দ্যান ইজ ফলোড বাই দ্য প্রোনাউন দ্যাট। অর্থাৎ যখন আমরা দুজনকে কম্পেয়ার করি তখন আমরা দ্যান কথা পরে এখানে একটা দ্যাট দেব, তবে এটা কারেক্ট হবে। ঠিক এই জায়গায় আমরা একটা দ্যাট কথাটা ইউজ করব। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি দ্য প্রাইস অফ দিস মোবাইল ইজ আ মোবাইল ফোন মোবাইল ফোন ইজ হায়ার দ্যান দ্যাট অফ ইয়ার্স, অর্থাৎ তোমার মোবাইল ফোনের থেকে আমার মোবাইল ফোনটা বেশি দামি, অর্থাৎ এই মোবাইলটার দাম তোমারটার থেকে বেশি, এটা বলতে চাইছি। এবং তার জন্য আমরা এখানে দ্যাট কথা ইউজ করব। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি দ্য প্রাইস অফ দিস মোবাইল ইজ হায়ার দ্যান দ্যাট অফ ইয়ার্স। শুধু ইয়ার্স কিন্তু লিখবো না, দিস ইজ ইনকারেক্ট। অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটা হবে এটা, চেষ্টা লুক। নেক্সট, হোয়ার ক্যান আই ফাইন্ড হিম।
where I can find him, where I can find him, এটা আমি লিখেছি কিন্তু এটা incorrect. কেন? When asking something or using interrogative sentence, you must use verb before the noun or pronoun or subject. অর্থাৎ যখন আমি interrogative sentence use করব তখন আমি সাবজেক্টের আগে ভার্বকে বসাবো. এটা যদি আমি লিখতাম আই ক্যান ফাইন্ড হিম, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন ইট ওয়াজ কারেক্ট. কিন্তু আমি যেহেতু এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ, সরি, অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো ইট উইল বি ইন দিস ওয়ে, হোয়ার ক্যান আই ফাইন্ড হিম. অর্থাৎ ভার্ব যাবে প্রথমে, হোয়ার ক্যান আই ফাইন্ড হিম, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রথমে যাবে বা কোনো ভার্ব থাকলে সেটা প্রথমে যাবে এবং তারপরে আসবে সাবজেক্ট. ওকে, সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি হোয়ার ক্যান আই ফাইন্ড হিম. এবং সেটাই আমি লিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স টেক্স ভার্ব আর্লিয়ার দেন দ্য সাবজেক্ট কামস. ক্লিয়ার? ওকে, নেক্সট উই মুভ টু দ্য নেক্সট সেন্টেন্স. হোয়েন আই উইল মিট হিম আই উইল টেল এভরিথিং. অর্থাৎ আমি যখন তার সাথে দেখা করবো আমি তাকে সব বলবো. এটা মিনিংয়ের দিক থেকে দেখতে গেলে দিস ইজ কারেক্ট, বাট গ্রামাটিক্যালি ইট ইজ ইনকারেক্ট. কেন? এটা দিকে একটু ভালো করে নজর দেবে, বিকজ ইট ইজ কমপ্লিকেটেড. দ্য টু ইভেন্টস আর ইন ফিউচার টেন্স. দুটো ইভেন্টই ফিউচার টেন্সে, বাট ইট শুড বি ইন ফার্স্ট কন্ডিশনাল ফর্ম. এবং তার জন্য এটা হবে এরকম যে হোয়েন আই সি হিম আই উইল টেল এভরিথিং. এরপর ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে? ফার্স্ট কন্ডিশনাল ইজ দেয়ার আর টু পার্টস টু ইয়ার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স. অর্থাৎ একটা যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলবো সেটাতে দুটো পার্ট থাকবে, দ্য কন্ডিশন অ্যান্ড দ্য রেজাল্ট. অর্থাৎ একটা কন্ডিশন থাকবে এবং সেই কন্ডিশনটা অ্যাচিভ হলে একটা রেজাল্ট আসবে. যেমন এখানে আমি বলেছি যে হোয়েন আই উইল মিট হিম, অর্থাৎ দিস ইজ দ্য কন্ডিশন, যখন আমি দেখা করবো আই উইল টেল এভরিথিং, আমি তাকে বলবো. সো দিস ইজ দ্য রেজাল্ট. সো হাউ টু ফর্ম আ ফার্স্ট কন্ডিশনাল? কন্ডিশন অ্যান্ড রেজাল্ট টু পার্টস. কন্ডিশন উইল বি ফর্ম দিস ওয়ে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল অর সিম্পল প্রেজেন্ট ভার্ব. তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হোয়েন আই সি হিম, নট হোয়েন আই উইল মিট হিম অর হোয়েন আই উইল সি হিম. অর্থাৎ সেন্টেন্স দাঁড়াবে যে হোয়েন আই সি হিম. ক্লিয়ার? এবং রেজাল্ট দাঁড়াবে সাবজেক্ট প্লাস ফিউচার. অর্থাৎ রেজাল্টের জায়গায় আমরা সাবজেক্ট প্লাস ফিউচারটি লিখব, কিন্তু প্রথম যে সেন্টেন্সটা অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্সটা আমরা ইউজ করবো সেখানে আমরা কন্ডিশনের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ভার্ব দেব. অর্থাৎ এটা হবে হোয়েন আই উইল সি হিম বা হোয়েন আই উইল মিট হিম. এই জায়গায় আমরা বসাবো হোয়েন আই সি হিম বা হোয়েন আই মিট হিম আই উইল টেল এভরিথিং. ক্লিয়ার? সো উই ক্যান ইউজ আনলেস, হোয়েদার, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ এটসেট্রা ইন প্লেস অফ ইফ. অর্থাৎ এখানে আমি যে ইফ কথাটা ইউজ করেছি, ইফ কথাটা, এই জায়গায় আমরা অন্য কিছু বসাতে পারি, হোয়েন বসাতে পারি বা হোয়েদার ইউজ করতে পারি বা অ্যাজ সুন অ্যাজও ইউজ করতে পারি, এবং সেটা নির্ভর করছে আমরা সেন্টেন্সটাই কীভাবে ইউজ করছি সেটার ওপরে. ওকে, নেক্সট ইজ দ্য স্পাইডার স্পান ইটস ওয়েব, ইটস এ ভেরি বিউটিফুল ওয়েব. এটা ভুল. কেন? বিকজ ইটস অ্যান্ড ইটস, এই ইটসটা হলো অ্যাপোস্ট্রফি ইটস এবং এটা হলো একটা প্রোনাউন. দেখো, সো ইটস উইদাউট অ্যান অ্যাপোস্ট্রফি ইজ দ্য পজেসিভ ভার্সন অফ আ প্রোনাউন. অর্থাৎ এই ইটসটা হলো পজেসিভ এবং তাই এটা ইউজ হবে এখানে. অর্থাৎ এটা ইউজ হবে এখানে এবং এটা ইউজ হবে এখানে. সো ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল উই শুড ইউজ দ্য পজিটিভ ইটস টু টক অ্যাবাউট দ্য স্পাইডার্স ওয়েব বিকজ দ্য ওয়েব বিলংস টু ইটস স্পাইডার. অর্থাৎ দ্য স্পাইডার স্পান ইটস ওয়েব এবং তাই সেন্টেন্সটা হবে এরকম, দ্য স্পাইডার স্পান ইটস ওয়েব, ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়েব. অর্থাৎ ইট ইজ, এটাকে ভাঙলে আমরা ইট ইজ পাচ্ছি এবং তাই এটা হবে ইটস, ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়েব. ক্লিয়ার হলো? আইটিএস ছিল পজিটিভ প্রোনাউন এবং সেটা ইউজ হবে এখানে, কারণ এখানে স্পাইডারের পজিশনকে বলা হচ্ছে এবং এখানে যেহেতু এটা সাবজেক্ট এবং ভার্ব ইউজ হচ্ছে তার জন্য এটা হবে আইটি অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়েব. ক্লিয়ার? নেক্সট ইজ আই কেম টু অফিস বাই ওয়াক. সো উই ক্যান সে বাই কার, বাই বাইক, বাই বাস, বাই ট্রেন অ্যান্ড বাই ফ্লাইট. হাউএভার উই ক্যানট সে বাই ওয়াক. অর্থাৎ আমরা বলতে পারি না
বাইওয়াক কথাটা, বাইওয়াক কথাটা আমরা এখানে ইউজ করতে পারি না, অ্যাজ ইট ইজ দ্য ফুট হুইচ ইজ বিং ইউজ টু ট্রাভেল অ্যান্ড নট ওয়াক। অর্থাৎ আমরা হাঁটাচলা করি ওয়াকে নয়, আমরা হাঁটাচলা করি ফুটে, এবং তাই এখানে আমি লিখতে পারি, লিখতে হবে আই কেম টু অফিস বাই ফুট বা বাই কার, বাই বাইক, বাই বাস, বাই ট্রেন। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি আই কেম টু অফিস অন ফুট, এবং এটা বাই ফুট হবে না, বিকজ আমরা এটা প্রিপারেশনটার উপর নির্ভর করছে, অন ফুট অর্থাৎ ফুটের ওপরে, তার জন্য এটা হবে আই কেম টু অফিস অন ফুট। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট ইজ অ্যান্ড দ্য লাস্ট ইজ আই প্রেফার কফি দ্যান টি, অর্থাৎ এটা একটা সেন্টেন্স যেখানে আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছি, আই প্রেফার কফি দ্যান টি, দ্যান কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হচ্ছে, কিন্তু এখানে কম্পারিজনে দ্যাট দ্যান ইউজ হবে না, কী ইউজ করব, টু। প্রেফার ইজ অলওয়েজ ফলোড বাই দ্য প্রিপজিশন টু, দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি আই প্রেফার কফি টু টি, অর্থাৎ প্রেফার কথাটার সঙ্গে আমি টু প্রিপজিশনটি ইউজ করব, এবং এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ক্লিয়ার? সো এই ছিল 10 কমন মিস্টেক্স বা 10 কমন ইরোরস দ্যাট উই জেনারেলি মেক, আর এবং এছাড়াও আরও অনেক মিস্টেক্স আছে যেগুলো জেনারেলি হয় লিখতে বা বলতে, এবং সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই শিখে নেব। সো কিপ ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল, সো থ্যাংক ইউ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ অল।